বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বরণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। মেসিদের বহনকারী বিমান বাংলাদেশ সময় আজ দুপুরের দিকে বুয়েন্স আয়ার্সে পৌঁছার কথা রয়েছে। আর্জেন্টিনায় তখন মধ্যরাত থাকবে, তবে বিমানবন্দর থেকেই মেসিদের বরণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের একাধিক কর্মকর্তা। প্রথা মেনে বিমানকে গার্ড অফ অনার দেয়া থেকে শুরু করে সেন্ট্রাল বুয়েন্স আয়ার্সের প্লাজা ডি মায়ো স্কোয়ারে যাওয়া পর্যন্ত প্যারেড ছাড়াও অনেক রকম উৎসব করা হবে বলেও জানিয়েছেন তারা। দেশটির সাধারণ মানুষেরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মেসিদের মন মতো বরণ না করা পর্যন্ত রাস্তায় থাকবেন তারা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বরণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। মেসিদের বহনকারী বিমান বাংলাদেশ সময় আজ দুপুরের দিকে বুয়েন্স আয়ার্সে পৌঁছার কথা রয়েছে। আর্জেন্টিনায় তখন মধ্যরাত থাকবে, তবে বিমানবন্দর থেকেই মেসিদের বরণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের একাধিক কর্মকর্তা। প্রথা মেনে বিমানকে গার্ড অফ অনার দেয়া থেকে শুরু করে সেন্ট্রাল বুয়েন্স আয়ার্সের প্লাজা ডি মায়ো স্কোয়ারে যাওয়া পর্যন্ত প্যারেড ছাড়াও অনেক রকম উৎসব করা হবে বলেও জানিয়েছেন তারা। দেশটির সাধারণ মানুষেরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মেসিদের মন মতো বরণ না করা পর্যন্ত রাস্তায় থাকবেন তারা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বরণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। মেসিদের বহনকারী বিমান বাংলাদেশ সময় আজ দুপুরের দিকে বুয়েন্স আয়ার্সে পৌঁছার কথা রয়েছে। আর্জেন্টিনায় তখন মধ্যরাত থাকবে, তবে বিমানবন্দর থেকেই মেসিদের বরণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের একাধিক কর্মকর্তা। প্রথা মেনে বিমানকে গার্ড অফ অনার দেয়া থেকে শুরু করে সেন্ট্রাল বুয়েন্স আয়ার্সের প্লাজা ডি মায়ো স্কোয়ারে যাওয়া পর্যন্ত প্যারেড ছাড়াও অনেক রকম উৎসব করা হবে বলেও জানিয়েছেন তারা। দেশটির সাধারণ মানুষেরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মেসিদের মন মতো বরণ না করা পর্যন্ত রাস্তায় থাকবেন তারা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বরণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। মেসিদের বহনকারী বিমান বাংলাদেশ সময় আজ দুপুরের দিকে বুয়েন্স আয়ার্সে পৌঁছার কথা রয়েছে। আর্জেন্টিনায় তখন মধ্যরাত থাকবে, তবে বিমানবন্দর থেকেই মেসিদের বরণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের একাধিক কর্মকর্তা। প্রথা মেনে বিমানকে গার্ড অফ অনার দেয়া থেকে শুরু করে সেন্ট্রাল বুয়েন্স আয়ার্সের প্লাজা ডি মায়ো স্কোয়ারে যাওয়া পর্যন্ত প্যারেড ছাড়াও অনেক রকম উৎসব করা হবে বলেও জানিয়েছেন তারা। দেশটির সাধারণ মানুষেরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মেসিদের মন মতো বরণ না করা পর্যন্ত রাস্তায় থাকবেন তারা।